তো এখন বন্ধুরা তোমরা আরে খুব সুন্দর একটা জায়গা দেখানে যাইমু জয়তাং ধামাই বেড়াই না নিবা কই দসনে আমারে বকিলছে কথা মনে হয় আইছি তো আমার আব্বু রানি চাচ্ছি আর কতবার কইছে খুব সুন্দর একটা জায়গা দেখানি তার এই জায়গা দেখার বন্ধুরা আমারও খুব 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 ইচ্ছা যেহেতু তোমরা লগে লগে আমারও দেখার ইচ্ছাটা পূরণ হয়েছি বন্ধু সবকিছু ডিটেলস হয়ে আর তার আগে বন্ধুরা হয়ে নি তোমরা যারা এখনো আমার চেয়েও না আমি পূজা আর তোমরা দেখা এইচ ডি পূজা ব্লগার চ্যানেলের ভিডিও তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি তো আজকে বন্ধুরা বাড়ি থেকে বার হয়ে গেছে সেই অপূর্ব সুন্দর জায়গাটা দেখার লাগিয়া আর আজকে বন্ধুরা লগে আছেন দাদা তো দাদাইও আজকে লইয়া যাই আমরা জায়গা দেখানির লাগিয়া তো আমরা যাই আর এখন বন্ধুরা আসাম আগরতলা রোড দিয়া আর এখন বর্তমানে আছি আমরা চোরাইবাড়ি দিনদুপুরের কুয়াশা তো দিন দুপুরের কুয়াশা দেখে দেখে বন্ধুরা আমরা যাই আর আগে দিয়ে অগ্রসর ওই আর যেহেতু জায়গা দেখার যাইতাম আর এটা দিন দুপুরের কুয়াশা তোরা উপভোগ করাও লাগবে আর এখন যাই আমরা টিবরাগুল তো টিবরাগুল তাকে গিয়ে আমরা লইমু শিলারে তারপরে শিলারে লইয়া আইমারকে সেই অপূর্ব সুন্দর জায়গাটা দেখার লাগিয়া তো এখন বন্ধুরা তোমরা খুব সুন্দর একটা জায়গা দেখানে যাইমু যেটার নাম হয়েছে গিয়া জয়তাং আসলে তোমরা তো দেখানে যাইমু কিন্তু এই জায়গাটা আমার দেখার মানে খুব খুব বহুত দিন থেকে ইচ্ছা আর এখন শিলা যাইব আর জিও জানি না আইব কি না তবে জিও রে রাখি বাস কামড়া যাইমু এটা তার বাসায় এখন আমরা জয়তাং যাইমু যে ওই আচ্ছা আচ্ছা আমরা দিনই জয়তাং ধামাই বেড়াই না নিবা কই দসনে আমারে বকিলছে কথা মনে হয় তো জয়তাং এর লাগে রুয়ানা আমরা দিলাইছি আর প্রতিদিন ভরে বাই চ্যালেঞ্জ ভিডিও টিও বাদ দিয়া তা গুরানি যে আর তা সব ভাল লাগে আমরা আজকে গুরানি যেলাম জয়তাঙ্গ কি মজা হইব জানি না গেলে বুঝে যাইব তোর মাসে উঠতাম না তোর টাকা হতো জয়তাঙ্গ গুরু না থানানি দশনে কি তা হইলেছে তা আমার তোরা ওটা আমার তোরা শিখাইবেন তুই মাছ খানো হইবে হাই আইসকে আমার গুরানি চাচ্ছি আর কতবার কইছে তো এটাও বন্ধুরা হয়েছে গিয়া বাগবাসা বাজার আর বাগবাসা বাজার পরে গিয়া আসাম আগরতলা রোডের আসাম গেট সরাইবাড়ি ঢুকার আগে বাজারটা তো বাগবাসা বাজারের লগেও বন্ধুরা পাইবে তোমরা রাস্তাটা যেখানের মধ্যে বন্ধুরা লেখা আছে ওয়েলকাম জয়তাং যেহেতু ওয়েলকাম জানাইল চিন্তা তো আর আমরা ওয়েলকাম হয়ে যাই তো ওয়েলকাম হইয়া বন্ধুরা এখন যাই আর কি জয়তাং আর জয়তাঙ্গের বন্ধুরা ভিউ মানে কিতা কইতাম অসাধারণ কইয়া বুঝানির মতো নাই আর এখানের মধ্যে প্রকৃতির বাতাস থেকে দরিয়া মানে সব কিছু খুব অসাধারণ আমি তো বন্ধুরা বাইকে গিয়া বাইকে বাইকে ঘুরাইছি মানে তোমরা যদি টাইম পাও একটু অন্তত তোমাকে লামিয়ে লামিয়ে দাঁড়াইয়া মানে আটি আটি এই ভিউটা উপভোগ করিও
তো চৈতাঙ্গর বিষয়ে বন্ধুরা যতটা শুনছিলাম তার থেকেও মানে খুব সুন্দর দেখতে আর অসাধারণ ভিউ। আর যেহেতু তোমরা না যাও তাহলে বন্ধুরা বুঝতে না, এর কেন থেকে বন্ধুরা একটু ভিউ তোমরা দেখাইতে পারছি, যেহেতু দাদার লোকে গেছি আর দাদারা হয়ে যেহেতু দাঁড়াতে দাদা দাঁড়ায় না, দাদার যেখানে ইচ্ছা ওইখানেও দাঁড়া করায় না আর কি দাদায়। তো যতটুকু পারছি তোমরা বন্ধুরা দেখানোর চেষ্টা করছি, আর অবশ্যই অনুরোধ রইব যে তোমরা যাও গিয়া দেখো, না গেলে বন্ধুরা কিচ্ছু বুঝতে না। সব থেকে বন্ধুরা যেটা তারার এখানের মধ্যে আমার ভালো লাগছে, তারা খুব ক্লিন রাখুন, আর একটু পরে পরেও তারার একটা ডাস্টবিন আছে, মানে কোনো আবর্জনা পাইতে নাই বন্ধুরা রাস্তার মধ্যে, যেটা মানে সব থেকে ভাল লাগে। তো জৈতাঙ্গের মধ্যে বন্ধুরা আরও একটা স্পেশাল মানে টিল্লা আছে যেখানে তারা লোকে কথা হয়ে আর কি বুঝলাম, তো এখানে ওই দিন যাইতে পারছি না কারণ তারার এখানে একজন মানুষ মারা গেছিলো, যার কারণে আর কেউ টিল্লা যাওয়া হয়েছে না। তো এই টিল্লার থেকে বন্ধুরা শুনছি যে জৈতাঙ্গের যে পুরা ভিউ আছে যে এটা খুব সুন্দর দেখা যায়, মানে বেতলা ভাল লাগে এখান থেকে মানে পুরো জৈতাঙ্গটা দেখতে। তো অবশ্যই বন্ধুরা অনুরোধ রইব যাও তোমরা, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করিয়া দিও। আর সামনেও বন্ধুরা ঠান্ডার সিজন, আর জৈতাঙ্গিয়া মানে ঠান্ডাটারে উপভোগ করার লাগে অনুরোধ রইল, কারণ ঠান্ডার সিজন ও জৈতাঙ্গ গিয়া দেখার মজাটাও আলাদা, কারণ কুয়াশা আছে জমে যে মেঘর যে সাক্কা পুরো মানে সব কিছু দেখা যায় বন্ধুরা, মানে বেতলা সুন্দর কেন। তো আমার তো বন্ধুরা জৈতাঙ্গ বেতলাও ভালো লাগছে, তো তোমাদের কাছে অনুরোধ রইল যে যাইও আর গিয়া দেখি আইয়া হয়ে যায় জায়গাটা কীরকম, আর আদেও তা সুন্দর কি সুন্দর না, আর উপভোগ করার মতো কি মতো না। তো এখানের ওয়েদার থেকে ধরি আমার তো সব কিছু বন্ধুরা বেতলা ভালো লাগছে, আর আমি কইছি যে আবারও যাইম এখানে, যেহেতু ওই দিন গিয়া ফটোগ্রাফিটা তো হয়েছে না, ফটো ওটা বাকি রয়েছে আর কি, আর কেন ফটোগ্রাফির লাগে বন্ধুরা বেস্ট জায়গা, মানে খুব সুন্দর।